সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা উন্নত মর্যাদাশীল জীবন চান নাকি বিএনপি জামাত জোটের দুর্বৃত্তায়নে দুর্বিষহ জীবন চান। আরও জানাচ্ছেন মনিউর রহমান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভাষণের শুরুতেই বিশ্ব অর্থনীতির বেসামাল পরিস্থিতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এর সাথে যুক্ত হয়েছে ভয়ঙ্কর অর্থনৈতিক যুদ্ধ। করোনাকালে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, শিল্প উৎপাদন এবং ব্যবসা বাণিজ্য সঠিকভাবে পরিচালনা করতে এখন পর্যন্ত 28টি প্যাকেজের আওতায় 1,87,679 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন, সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে আমরা করোনা ভাইরাসের কারণে মানুষের প্রাণহানি যেমন কমাতে পেরেছি, তেমনি অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছি। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা পৃথিবীর যেখানেই আমাদের চাহিদার পণ্য পাওয়া যাচ্ছে আর যত দামই হোক, আমরা সেখান থেকেই তা সংগ্রহ করছি এবং যোগান দিচ্ছি। বর্তমানে দেশে 5 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে উল্লেখ করে কোনো গুজবে কান না দিতে দেশবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। ব্যাংকের টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, অযথা গুজবে কান দেবেন না। ব্যাংকের টাকার কোনো ঘাটতি নেই, উপার্জিত টাকা ঘরে রেখে নিজের বিপদ ডেকে আনবেন না। আমাদের বিনিয়োগ, রেমিটেন্স প্রবাহ এবং আমদানি রপ্তানি পরিস্থিতি সবকিছু স্বাভাবিক রয়েছে। বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাবার ষড়যন্ত্র করছে তারা। দেশের মানুষের উপর আস্থা হারিয়ে বিএনপি জামাত এখন বিদেশিদের কাছে দেশের বদনাম করার জন্য কিছু ভাড়াটিয়া লোক নিয়োগ করেছে, পাচারকৃত অর্থ ব্যবহার করছে আর দেশের বদনাম করে বেড়াচ্ছে। বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকলে কোনোদিনই বাংলাদেশ এত উন্নতি করতে পারত না, উন্নয়নশীল দেশের মর্যাদাও পেত না। দেশবাসী, আপনাদেরকে বেছে নিতে হবে আপনারা কি চান। উন্নত মর্যাদাশীল জীবনের ধারাবাহিকতা না বিএনপি জামাত জোটের দুর্বৃত্তায়নের দুর্বিষহ জীবন। দেশের মানুষ যখন ভালো থাকে তখন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে ওঠে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে আর দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এখনো এদেশে 71-এর শকুনি বা 75-এর হায়নাদের বংশধরেরা সক্রিয় আছে, সুযোগ পেলেই তারা দন্ত নখর বসিয়ে দেশটাকে ক্ষত বিক্ষত করে ফেলে। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা।